সালানপুর ব্লকের ডাবুর কয়লা খনি অঞ্চলের সামডি লাইট মোড়ে হুড়মুড়িয়ে ধসে পড়ল একটি হোটেল। জানা গেছে যে সামডি স্থিত কলিয়ারি খোলা কয়লা খনির 100 মিটারের মধ্যে যে দোকানঘর সহ বাড়ি রয়েছে তাদের কলিয়ারির চুক্তি অনুযায়ী জমির মালিকদের এখনও পর্যন্ত কোনো টাকা দেওয়া হয়নি, কিন্তু এই কলিয়ারিতে চলছে কয়লা খননের কাজ। কলিয়ারিতে ব্লাস্টিংয়ের জেরে ধসে পড়েছে বাড়িঘর সহ দোকান। আতঙ্কিত এলাকার বাসিন্দারা ডাবুর কলিয়ারি ম্যানেজার ও সেফটি অফিসারকে ঘেরাও করে বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ, কলিয়ারির ম্যানেজমেন্ট অবৈধভাবে কয়লা খনি চালাচ্ছে, কোনো নিয়ম না মেনে খনি কাটা হচ্ছে এবং জমির মালিকদের দেওয়া হচ্ছে না প্রাপ্য অর্থ। এ বিষয়ে কলিয়ারির ম্যানেজারের সাথে কথা বলতে গেলে তিনি এলাকার বাসিন্দাদের সাথে দুর্ব্যবহার করে বলে অভিযোগ করেন স্থানীয়রা। কর্তৃপক্ষ 12/6 একটা জিএমএস হতে আমাদের বসে মিটিং হয়েছিল। এখানে যে সমস্ত দোকানগুলো আছে তাদের নিজস্ব সবাই মালিকানা আছে, তো ইসিএল ম্যানেজমেন্ট এখনও ইনলিগ্যালভাবে এই দিকটা কলিয়ারিতে চালাচ্ছে। এখন দোকানদার দিকে প্রতিনিয়ত ব্লাস্টিংয়ের সময় বলছে যে আপনারা দোকান থেকে বাইরে চলে যান আমাদের ব্লাস্টিং সময়, অথচ ইসিএল ম্যানেজমেন্টকে বারবার বলা সত্ত্বেও তারা কোনো কর্ণপাত করছে না। আমরা বলেছিলাম যে আপনারা টোটাল জায়গাগুলো পারচেস করলেন, যার যা বেনিফিট আছে সব বেনিফিট দিয়ে আপনারা কলিয়ারিতে সুস্থভাবে চালান, আমরা শিল্প চলুক এবং মানুষ বাঁচুক দুটোই একসঙ্গে চাই। অসুবিধা এখন বারবার প্রতিদিন ওরা জায়গা না নিয়ে ব্লাস্টিং করছে, দোকানদার দিকে জোরপূর্বক বলছে যে আপনারা ব্লাস্টিংয়ের সময় বাইরে থাকুন, অথচ দোকানদাররা নিজের ঘর দুয়ার ছেড়ে কেন বাইরে থাকবে আমার প্রশ্ন হচ্ছে এইটাই। আমার বলবার উদ্দেশ্য ইসিএল জমি খরিদ ওরা পারচেস করে নিল, জায়গা ফাইগা ওরা নিজের পজিশন নিয়ে লোক, যার যার বেনিফিট আছে সে বেনিফিট ক্লিয়ার করে দেবে। ম্যানেজমেন্ট এখানে জোরপূর্বক নিজে কলিয়ারি চালাচ্ছে, ল্যান্ড ওনার দিকে তাদের বেনিফিট দিচ্ছে না, যার জন্য ল্যান্ড ওনারদের এখানে ঘর দুয়ার অনেকে পড়ে যাচ্ছে, কোনো সময় ধামা চাপা দিয়ে 2-500 টাকা দিয়ে ম্যানেজমেন্ট এটা ম্যানেজ করার চেষ্টা করছে। এইভাবে ম্যানেজমেন্ট যদি বারবার ম্যানেজ করি ভাবে যে চালাবো তাহলে তারা ভুল ভাবছে।